হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে রেসিপি চিকেন কষা। তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চিকেন কষার জন্য এখানে চিকেন নিয়েছি, ঠান্ডা জল এবং গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আদা টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এগুলো এখন পেস্ট করে নিব। চার পাঁচটা আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিব তেল। এবার খুন্তি দিয়ে নেড়ে নিব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে দিব। এবার চিকেনে মশলাগুলো দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব গোটা রসুন, কয়েকটি রসুনের কোয়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার পেস্ট করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিব। এবার দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিব রেড চিলি পাউডার, এটা ঝাল হয় না তবে ভালো কালার আসে। এবার দিয়ে দিব জিরে গুঁড়ো। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার কড়াইতে তেল দিয়ে দিব, খুন্তি দিয়ে নেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দিব দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ। এবার এখানে তেজপাতা দিয়ে দিব। এবার চিকেনের সাথে সব উপকরণগুলো দিয়ে দিব। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার চিকেন আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। চিকেনগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চিকেনের মধ্যে জল দিয়ে দিব। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিকেনগুলো সিদ্ধ করে নিব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার চিকেন কষা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বন্ধুরা, আমার চিকেন কষা একদম রেডি, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। বন্ধুরা, আমার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করবে। বাই বন্ধুরা।